নমস্কার বন্ধুরা আমি অসীম আবার ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আমি নর্মাল কিছু তোমাদের বেসিক মানে খবরের উপর প্রশ্নের উপর নিয়ে আজকের এই ভিডিও আলোচনা শুরু করব তোমাকে এখানে কয়েকটা ভাই জিজ্ঞেস করছে দাদা দু হাজার আঠেরোর যে আমরা মেরিডে পাস করেছি এটা জয়নিং লেটার কবে আসবে জয়নিং লেটার মিনিমাম এক থেকে দেড় মাস লাগবে সিআরপিএফ সব থেকে তাড়াতাড়ি দেয় আর সব থেকে লাস্টে দেয় এস এস বি মাঝখানে পরপর সিআরপিএফ বিএসএফ সিআসএফ সব পরপর চলে আসে ঠিক আছে এসএসবি এগুলো সব থেকে লাস্টে থাকে এস এস তো এখানে আমি তোমাদেরকে এটা তো বললাম আর আমাকে যে আমি কমেন্ট করেছি যে দাদা দশ কিলোমিটার রান কিভাবে শুরু করবো পাঁচ কিলোমিটার রান বা ছ কিলোমিটার রান যেভাবে শুরু করো দশ কিলোমিটার রানও সেইভাবে শুরু করো দশ কিলোমিটার রান শুরু করার জন্য একটা টিপস আমি বলে দিয়েছি সঠিক টিপস সেটা হচ্ছে রানিং করার আগে হালকা পাঁচ থেকে দশ মিনিট মতো উপর জাম্প করবে সাইড জাম করবে নিজের পাগুলোকে ঘুরিয়ে শরীর গরম করে নেবে বাট আমি এখন আমার এর মধ্যে আছি এই জন্য আমি কিছু বলতে পারছি না সেরকম মানে দেখাতে পারছি না তোমাদেরকে আমি যখন বাড়িতে থাকবো তখন আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে দশ কিলোমিটার রান করবে তো এরপর রান স্টার্ট করবে নর্মাল স্পিডে মানে জগিংয়ের থেকে একটু জোরে মিডিয়ামের থেকে একটু আসতে দশ কিলোমিটার রান কোনো স্পিডে হয় না নর্মাল স্টেপে হয় বাস নর্মাল স্টেপ যে যাই বলুক রানিং নিয়ে কারো কোনো ধারণা নেই যারা এসব কমেন্ট করে মানে গ্রামে ফ্রামে যে এরকম রানিং করলে হবে না ওরকম করলে হবে না এটা আমি মনে করি যে তারা জানে না ওই জন্য তারা কথাগুলো বলে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে নর্মাল স্পিডে রানিং করতে হবে নর্মাল স্পিডে রানিং করলে সেখানে দম থাকবে এবং পাঁচ কিলোমিটার তোমার করার মানে দশ কিলোমিটার যেটা বলি দশ কিলোমিটার লাগাতার করার কোনো মানে হয় না তা সিস্টেম আছে আড়াই কিলোমিটার যাওয়ার পর তুমি আবার লাভাবে আবার সাইড জাম্প করবে কতক্ষণ না মাত্র দু থেকে তিন মিনিট তারপর আবার আড়াই কিলোমিটার যাবে সেখানে তাহলে পাঁচ কিলোমিটার হয়ে গেল মানে তুমি পাঁচ কিলোমিটার যাবে পাঁচ কিলোমিটার ফেরত আসবে তাহলে দশ কিলোমিটার হলো এমন কিছু আছে যে কেউ পুরো দশ কিলোমিটার যাবে দিয়ে ঘোরার সময় তার মাথা ঘুরে যাবে মানে যাবো কি করে মূর্খের মতো কাজ করে লাভ নেই হিসাব মতো কাজ করবে পাঁচ কিলোমিটার যাবে কিলোমিটার ফেরত আসবে তো এটাই হচ্ছে রানিং এর নিয়ম বা সিস্টেম এরপর পাঁচ কিলোমিটার পরে আবার তুমি লাফিয়ে ঝাঁপিয়ে শরীরটা একটু রেস্ট করে নিবে দু তিন মিনিট মতো দিয়ে আবার আড়াই কিলোমিটার আসবে দিয়ে আবার হালকা করবে আবার তুমি আসবে তাহলে তোমার কতবার হলো যাওয়ার সময় দুবার আসার সময় মাঝখানে একবার পড়লো টোটাল তিনবারে তোমার দশ কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে তিনবারের মধ্যে তোমার দশ কিলোমিটার হয়ে যাবে তিনবার রেস্ট করবে মানে তিন ত্রিকে ন মিনিট তুমি রেস্ট করলে মানে রেস্ট মানে কি ওটা শরীরটাকে রিল্যাক্স করলে যে শরীরের যে হিউমিনিটি পাওয়ার সেটা আবার ফিরে এলো এরপর তুমি পৌঁছালে কিন্তু পৌঁছাবার পর যখন লাস্ট তোমার দশ কিলোমিটার হয়ে আসবে তখন তুমি যখন হাফ কিলোমিটার বাকি থাকবে বা এক কিলোমিটার বাকি থাকবে মনে হচ্ছে যে আমি দশ কিলোমিটার পৌঁছাতে পারবো কিন্তু দশ কিলোমিটার আগে কোনো দিন দাঁড়াবার চেষ্টা করবে না তখন তুমি স্পিড বাড়াবার চেষ্টা করবে তো একদিনে দশ কিলোমিটার হবে না অবশ্য প্রথম দিনে পাঁচ কিলোমিটার যারা প্র্যাকটিস করে বা ছ কিলোমিটার প্র্যাকটিস করে তাদেরকে বলো ছ কিলোমিটার থেকে সেটা বাড়িয়ে করবে আট কিলোমিটার আট থেকে আবার দুই বাড়াবে দশ করবে এরকমভাবে চেষ্টা করবে একবারে দশ কিলোমিটার করতে পারবে না সহজে কিন্তু একটা কথা বলে দিয়েছি যাদের চাকরি হয়ে গেছে দু হাজার আঠেরোতে তাদেরকে আমি বলছি প্রত্যেক দিন দশ কিলোমিটার রান যদি কেউ প্র্যাকটিস না করে তার কপালে দুঃখ আছে অনেক ছেলে সিআরপি হয়েছে অনেক ছেলে এস এসবি হয়েছে ট্রেনিং সেন্টারে ঢোকা মাত্র পার ডে পনেরো কিলোমিটার রানিং হয় পার ডে ফার্স্ট টাইম লাস্ট টাইমে যে কত যাবে তার কোনো ঠিক না আমরা বিয়াল্লিশ কিলোমিটার লাস্ট দিয়েছিলাম হাই মানলব কি বলে ওটাকে রোড রানিং যেটা সকাল ছটা বেরিয়েছি ঘুরেছি সাড়ে দশটার সময় বিয়াল্লিশ কিলোমিটার হয়েছিল টোটাল আমাদের ফুল লোডে কিছু ছেলে রানিং করতে পারেনি গাড়ির মধ্যে উঠে গেছিলো তাদেরকেও আবার নামিয়ে দিয়েছে মাঝখানে কিন্তু তাদের নিজেরই লোকসান সবাই বলে যে বিয়াল্লিশ কিলোমিটারটা বিশাল টাফ কিন্তু বিয়াল্লিশ কিলোমিটারটা টাফ কিছুই নয় দশ কিলোমিটার পরে পিটি হবে পিটি নর্মাল হবে মানে কি সেখানে হালকা লাফানো ঝাঁপানো হবে দু পাঁচ মিনিট দিয়ে আবার দশ কিলোমিটার রানিং হবে দশ কিলোমিটার পর আবার রিল্যাক্সের জন্য সেখানে স্ট্রেচিং করাবে এইভাবে বিয়াল্লিশ কিলোমিটার যায় এভাবে দুবার টেস্ট দেওয়ার পর তিনবার লাগাতার বিয়াল্লিশ কিলোমিটার ট্রেনে ছিলাম তো ভাই ট্রেনিং এতটাই কোনো ইজি নয় আর বিশেষ করে সি আর ট্রেনিং এতটা হার্ড যেসব ছেলেগুলো চাকরি করছে তারাই জানে যে কত হার্ড আমাদের থেকেও তার চারগুণ হাট কিন্তু ওইটা নর্মাল বিয়াল্লিশ কিলোমিটার সবারই আছে এই জন্য দশ কিলোমিটার প্র্যাকটিস করাটা কোনো বড় ব্যাপার নয় রানিং কিন্তু শরীরের ক্ষমতায় রানিং হয় মনের জোরে তুমি যদি মনে করো যে আমি চার কিলোমিটার যেতে পারবো তুমি চার কিলোমিটার তুমি যেতে পারবে আর তুমি যদি চার কিলোমিটার মনে করো যেতে পারবো না তুমি তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার গিয়ে পাঁচশো মিটারের জন্য তুমি ফেল হয়ে যাবে চার কিলোমিটার পৌঁছাতে পারবে না কথাই আমি বললাম কিন্তু এটার জন্য আমি বলছি যে বাড়িতে রান প্র্যাকটিস করো আর সব থেকে বেশি সিস্টেম আপ করবে মানে কি তুমি পাঁচটা পোস আপ করলে পাঁচটা পুশ আপ করলে তারপরে পাঁচটা বিম মারলে পাঁচটা সিট আপ মারলে দিয়ে আবার একটু রেস্ট নিলে আবার পাঁচটা পুষাপ মারলে আবার পাঁচটা বিম মারলে আবার পাঁচটা সিট আপ মারলে এরকম ভাবে তুমি দশ বার করবে দেখবে ধীরে 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 তোমার সিট আপের পরিমাণ বাড়ছে বিমের পরিমাণ বাড়ছে পুসাপের পরিমাণ বাড়ছে একবারে কোনো দিনই হয় না বন্ধুরা আমরা যে বাংলা পড়ি বাংলা লিখি আমরা কি একবারে শিখে গেছি অ আ ক খ বানান করে ভুল ভাল করে ধীরে 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 এই জিনিসটা আজ আমাদের ক্লিয়ার হয়েছে ঠিক এরকমই একবারে কেউ যদি মনে করে আমি দশটা পারবো কিন্তু তাকে যখন দশ বার করতে বলা হয় তাহলে দশ দশে ছ একশোর মারতে পারবে পারবে না কিন্তু তাকে যদি পাঁচটা পাঁচটা বলে দশ বার বলা হয় তাহলে সে পঞ্চাশটা ঠিকই মেরে দিবে সেট সেট করে তাও পারবে না হয়তো চল্লিশটা পর আটকে যাবে কিন্তু এইভাবে করতে করতে তার একটা হিউমিনিটি পাওয়ার আছে আর সেটাই কাজে লাগে অনেক সময় বলে যে দাদা আমি হাঁপিয়ে যে রানিং করতে পারি না যখন হাঁপাবে হাঁপানোর পর যে তুমি যদি মানে শরীরের জোরে রক্ত গরমে যাই হোক না কেন মনের জোরে তুমি যদি দুশো মিটারও রানিং করে দাও না কষ্ট হবে খুব ব্যথা করবে সেটাই হচ্ছে তোমার অরিজিনাল দম সেরকম যখনই তোমার লাস্ট অবস্থা তারপরে তুমি যেটা করবে সেটাই তোমার অরিজিনাল দম তার আগেরটা তোমার নয় এই জন্য বলা হয় করার হই মনের জোর দরকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আজের মতো এখানেই বিদায় নিচ্ছি জয় জয় ভারত বন্দে মাত্র